Hi, welcome back to my channel. Today we will learn about second conditional sentences. Aaj amra shikbo ki kore second conditional sentence gulike byabohar kora jay. Amar naam Debabrata Rai. If I had a car, I would travel all the time. Jodi amar ekti gari thakto, tahole ami sarakkhon ghure beratam. Kintu bastobta holo, I don't have a car. আমার কোনো গাড়ি নেই। এই ধরনের সেন্টেন্সগুলিকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেস, অর্থাৎ যে ক্ষেত্রে বর্তমানে অথবা ভবিষ্যতে খুবই কম সম্ভাবনা রয়েছে সেই ধরনের বাক্যগুলি আমরা ব্যবহার করি, অথবা কোনো সম্ভাবনা নেই, এ প্রেজেন্ট অর ফিউচার সিচুয়েশন অফ লো প্রবাবিলিটি অর জিরো প্রবাবিলিটি। এক্ষেত্রে দুটি ক্লজের ব্যবহার হয়েছে, একটি কন্ডিশন ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটি গাড়ি থাকত, আর একটি পরিণাম আই উড ট্রাভেল অল দ্য টাইম রেজাল্ট। প্রথম অংশটুকু কন্ডিশন পার্টটি সিম্পল পাস্ট হবে, আর রেজাল্ট পার্টটুকু উড প্লাস বেস ভার্ব ব্যবহার হবে। বেস ভার্ব অর্থাৎ ভার্বের মূল রূপটি, যেমন গো ওয়েন্ট অথবা গন নয়, পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল নয়, এবং এক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার হবে না। আর কয়েকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বোঝা যাক। ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যদি আমার প্রচুর টাকা থাকতো আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। এটি একটি হাইপোথেটিক্যাল সেন্টেন্স, আমার অত টাকা নেই বাস্তবে বা অত টাকা পাওয়ার সম্ভাবনাও নেই। ইফ আই হ্যাড সাম টাইম টুমোরো আই উড জয়েন দ্য পার্টি, যদি আগামীকাল আমার কিছু সময় থাকতো আমি পার্টিটিতে অংশগ্রহণ করতাম, কিন্তু বাস্তব হলো আমার প্রচুর কাজ রয়েছে, আই ডোন্ট হ্যাভ টাইম টুমোরো। এক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মটি টেন্স বোঝায় না, অর্থাৎ অতীতের সময় বোঝায় না, এক্ষেত্রে এটি লো প্রবাবিলিটি বোঝাচ্ছে, অর্থাৎ যেটি হবার কোনো সম্ভাবনা নেই। ইফ আই ওয়ান দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম আই উড বাই অ্যান এক্সপেন্সিভ কার, আমি একটি মূল্যবান গাড়ি কিনতাম। আমি কোনো লটারি কাটিনি, সুতরাং আমার জেতার কোনো প্রশ্ন নেই। ইফ ই নিউ মাই কন্ডিশন হি উড কন্ট্যাক্ট মি, যদি সে আমার পরিস্থিতি জানতো তাহলে সে আমার সাথে যোগাযোগ করত। এবার এই সেন্টেন্সটিকে ঘুরিয়েও বলা যায়, উই উড লেট ইউ নো ইফ উই সিলেক্টেড ইউ, আমরা তোমায় জানাবো যদি আমরা তোমাকে নির্বাচিত করি। এক্ষেত্রে রেজাল্ট পার্টটি সেন্টেন্সের প্রথমে রয়েছে এবং কন্ডিশন পার্টটি সেন্টেন্সের পরে। একটি জিনিস খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে মাঝে কোনো কমার ব্যবহার হবে না, যদিও বা বলার সময় এই ফারাকটি বোঝা যায় না। এবার এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলি জিরো প্রবাবিলিটি, অর্থাৎ যার কোনো সম্ভাবনাই নেই, সেক্ষেত্রে কীভাবে ব্যবহার হয় দেখা যাক। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি প্রস্তাবটিতে রাজি হতাম। ইটস আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আমি তুমি হবার কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে ভার্বটি ওয়ার হবে, সাবজেক্ট আই অথবা হি শি ইট ইউ উই দে, যে কোনো প্রোনাউনই হোক না কেন সব ক্ষেত্রেই ওয়ারের ব্যবহার হবে, আই ওয়াজ নয়। এই ধরনের সেন্টেন্সগুলি সাধারণত পরামর্শ দেওয়া, সাজেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। ইফ আই ওয়ার ইউ আই উড সে সরি, ইফ আই ওয়ার ইউর গার্ডিয়ান আই উডন্ট অ্যালাউ ইউ টু গো, ইফ আই ওয়ার এ ডক্টর আই উড সাজেস্ট ইউ এ কমপ্লিট রেস্ট, যদি আমি ডাক্তার হতাম তোমায় পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিতাম, বাট আই এম নট এ ডক্টর, কিন্তু আমি একজন ডাক্তার নই। এবার দেখা যাক সেকেন্ড কন্ডিশনাল কীভাবে ফার্স্ট কন্ডিশনালের থেকে আলাদা। ইফ আই বিকেম দ্য টিচার আই উড লাভ দ্য স্টুডেন্টস, ইফ আই বিকাম দ্য টিচার আই উইল লাভ দ্য স্টুডেন্টস। দুটি সেন্টেন্সই কারেক্ট, প্রথম সেন্টেন্সটি সেকেন্ড কন্ডিশনাল, ইফ আই বিকেম দ্য টিচার, যদি আমি শিক্ষক হতাম, এখানে শিক্ষক হবার কোনো প্রশ্নই নেই,
কারণ আমি সেরকম কোনো কোর্সও করিনি বা সেরকম কোনো পরীক্ষাও বসিনি, তাই এটা সম্পূর্ণ কাল্পনিক, ইমাজিনেশন, ইমাজিনারি সিচুয়েশন। ইফ আই বিকেম দ্য টিচার, যদি আমি শিক্ষক হতাম, আই উড লাভ দ্য স্টুডেন্টস, আমি ছাত্রদের ভালোবাসতাম। দ্বিতীয় সেন্টেন্সটি ফার্স্ট কন্ডিশনাল, প্রথম পার্টটি ঘটলে দ্বিতীয় পার্টটিও ঘটবে। ইফ আই বিকাম দ্য টিচার, যদি আমি শিক্ষক হই, এক্ষেত্রে আমি একটি শিক্ষক হবার পরীক্ষা দিয়েছি, সম্ভাবনা রয়েছে যে আমি শিক্ষক হিসেবে নির্বাচিত হব। সেক্ষেত্রে আমি বলতে পারি, ইফ আই বিকাম দ্য টিচার, আমি যদি শিক্ষক হই, আই উইল লাভ দ্য স্টুডেন্টস, আমি ছাত্রদের ভালোবাসব। এবার উডের পরিবর্তে অন্যান্য মডেলসেরও ব্যবহার করা যায়। ইফ উই ফট আই উড উইন, যদি আমরা লড়াই করতাম, যদিও বা সে সম্ভাবনা নেই, যদি আমরা লড়াই করতাম তাহলে আমি জিততাম। ইফ উই ফট আই মাইট উইন, যদি আমরা লড়াই করতাম আমি হয়তো বা জিততাম। ইফ উই ফট আই কুড উইন, যদি আমরা লড়াই করতাম আমি জিততে পারতাম, আমার জেতার সামর্থ্য ছিল। এভাবে অন্যান্য মডেলস ব্যবহার করা যায়। এবার আপনাদের কয়েকটি প্রশ্ন করা হচ্ছে, যার উত্তর আপনারা কমেন্ট বক্সে দেবার চেষ্টা করুন। হোয়াট উড ইউ ডু ইফ ইউ বিকেম দ্য প্রাইম মিনিস্টার, আপনি প্রধানমন্ত্রী হলে আপনি কী করতেন? হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ান দ্য লটারি, যদি আপনি লটারিটি জিততেন তাহলে আপনি কী করতেন? হোয়াট উড ইউ ডু ইফ সি আস্কড ইউ টু ম্যারি, যদি সে আপনাকে বিয়ের প্রস্তাব দিত আপনি কী করতেন? হোয়াট উড ইউ ডু ইফ ইউ আর সিলেক্টেড ইন দ্য রিয়ালিটি শো, যদি আপনি রিয়ালিটি শোটিতে নির্বাচিত হতেন তাহলে আপনি কী করতেন? আই হ্যাভ আর্লিয়ার এক্সপ্লেইন জিরো কন্ডিশনাল অ্যান্ড ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেস ইন মাই প্রিভিয়াস ভিডিও, ইউ ক্যান চেক ইট ইন দ্য চ্যানেল। অ্যান্ড আই উড লাইক টু আপলোড মোর ভিডিওস অ্যাবাউট থার্ড কন্ডিশনাল অ্যান্ড ফোর্থ কন্ডিশনাল সেন্টেন্সেস ইন আপকামিং ভিডিওস। So if you like this video, please subscribe my channel and share it with your friends so that I can upload more and more videos for you. And put your comments below. You can press the bell icon to get instant notification whenever I upload my next videos. So without knowing this simple basic grammar, you cannot speak fluently in English. If you want to practice spoken English, then you can join my WhatsApp group. I have given the link in the description box. I have posted the links of other videos in the description box. You can visit them also. And thanks for listening me. And I hope that you enjoyed the video a lot. Thanks again.